কোন কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে কেনাডা একটা মানুষকে রিফিউজি হিসাবে তাকে স্ট্যাটাস দেয় অর্থাৎ কি ক্লেম করলে আমি কানাডায় রিফিউজি হতে পারি বা আমার জীবনে কি ঘটলে আমি কানাডা রিফিউজি হতে পারি ওকে গুরুত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি রিফিউজনি এইটাই যে যে রিফিউজি বলতে আসলে কাকে মিন করতেছে কানাডা সরকার তো সেটা একটা সংজ্ঞায়িত করা আছে এবং আপনি জানেন যে আইনের যেসব ধারা বা কথা থাকে এগুলো একটু জটিল ল্যাঙ্গুয়েজে থাকে তো সেটাকে সহজ করে বুঝানো মুশকিল সব হয়তো বলা যাবেও না আমি তবু চেষ্টা করব বাংলাতে যতটা পারি আপনাকে সংক্ষেপে যাদের হচ্ছে ইংলিশে যেটা বলে যে আপনার যদি ফেয়ার পার্সিকিউশন থাকে আপনার ইংলিশ শব্দ ফেয়ার অফ প্রসিকিউশন আর যদি এর আপনার বাংলা আমি করতে যাই তাহলে হচ্ছে যে আপনার আপনার জীবনের হুমকি আছে আপনার আপনার আপনাকে আপনাকে নির্যাতন করা হতে পারে আপনাকে হত্যা করা হতে পারে তারপরে আপনার সাথে নির্দয় ব্যবহার করা হতে পারে আপনাকে মেরে ফেলা হতে পারে এই সব সিচুয়েশন যাদের জীবনে আছে এবং সেটার কারণ যদি এটা হয় যে আপনি হচ্ছে আহ কোনো বিশেষ মতামত ধারণ করেন রাজনৈতিক মতামত ধর্মীয় মতামত অথবা এমন স্পেশাল একটা গ্রুপের আপনি অংশ যেই গ্রুপের মানুষকে সহ্য করা হচ্ছে না গ্রহণ করতেছে না তারা আপনার জীবন হুমকির মুখে এদেরকে আসলে আপনার রিফিউজি বলে গণ্য করা হয় সেই কারণ হচ্ছে অ্যাপ্লিকেশন পরে এটা প্রমাণ করতে হবে এই যে সংজ্ঞাটা ছিল যে আপনাকে অত্যাচার করা হতে পারে আপনার জীবন হুমকির আপনি মারা যেতে পারেন হ্যাঁ আপনার বাঁচার সম্ভাবনা কম আপনাকে অন্যায় ব্যবহার করা হতে পারে সেইগুলা আপনাকে প্রমাণ করতে হবে নট অনলি অ্যাপ্লিকেশন সাকিব ভাই ইউ হ্যাভ টু প্রুভ আদার অ্যাপ্লিকেশন করার পর পরই তো সবাইকে দিয়ে দেওয়া হতো আপনি জানেন যে অনেকদিন পরে কল করা হয় যখন সিরিয়াল আসে যারে ততদিন অস্থায়ীভাবে লিগ্যাল থাকেন সবাই তো প্রমাণের একটা ব্যাপার সুতরাং আপনি যে ক্লেম করবেন আপনার এইগুলো আছে কিনা জীবনে আপনার যে সমস্যাটা আছে কিনা আপনি একটু আগে আপনি যে বললেন না ব্যান করা হচ্ছে একটা যে কথা বললেন যে ফলস ডকুমেন্ট জালিয়াতি একই ব্যাপার রিফিউজি ক্লেমে আপনি যদি মিথ্যা বলেন তাহলে আপনাকে প্রমাণ করা দেওয়া হবে হিয়ারিং এর ডেটে ইউ আর নট এ ক্রেডিবল পারসন তাকে বলে বিশ্বাস করা যায় না আপনাকে আপনার কথা দিয়ে প্রমাণ করবে আপনাকে আপনার ডকুমেন্ট দিয়ে বলবে তুমি মিথ্যা কথা বলছিল দেওয়া হবে না সেম জিনিস ব্যাম আর এখানে হচ্ছে আপনাকে বলা হবে ইউ আর নট এ ট্রাস্ট তোমার তথ্য ঠিক না তোমার কাহিনী ঠিক না ইট ইস ইট ইস ফলস সো দে উইল নট গিভ ইউ বাট আসার কথা হলো আমি যেটা দেখলাম আপনাকে পরে আমি স্ট্যাটিস দিব আসলে রিজেকশনের চেয়ে অ্যাকসেপ্ট করা হয়েছে বেশি আই উইল শো ইউ লেটার অর আই উইল টেল ইউ গত বছর আগের বছরের ই দিয়ে এইটা একটা ভালো দিক যে হচ্ছে রিজেকশন আমি কম দেখতেছি ফ্রম মাই এক্সপিরিয়েন্স অ্যাকসেপ্ট হওয়ার সংখ্যাটা বেশি এইটা আমি কনফিডেন্টলি বলতে পারি